আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার ব্যাপারে সরকার আন্তরিক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলেকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত উপদেষ্টার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এই কথা জানান। এ সময় শোলে বলেন, রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বাড়ছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকায় আসা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা ডেরেক শোলে ছয়জন প্রতিনিধি নিয়ে বুধবার বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ডেরেক শোলে ও ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় উপদেষ্টা ডেরেক শোলে জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারই মূল অন্তরায় জানিয়ে বাংলাদেশকে এ বিষয়ে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। আমরা এখানে এসেছি কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতি সহ সব ক্ষেত্রে আমাদের সম্পর্কের উন্নতি হচ্ছে। আমরা সামনের বছরগুলো একসাথে কাজ করতে চাই। আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, আছে একসাথে কাজের সুযোগও। We have many shared challenges, but we have many common opportunities. আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আলাপ হয়েছে ইনভেস্টমেন্ট নিয়ে, আমাদের আলাপ হয়েছে রোহিঙ্গা নিয়ে। আমরা অগ্নি সন্ত্রাসের কাহিনীগুলো বলেছি, জীবন্ত লোকরে দেখিয়েছি যে দেখেন এই মহিলা কীভাবে অগ্নিদগ্ধ, সো দে ওয়ার ভেরি ডিস্টার্বড। বলছি সেই কারণে আমরা এই কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো অগ্নি সন্ত্রাস চাই না, আমরা চাই স্মুথ, ফেয়ার, একটা ট্রান্সপারেন্ট আমাদের ইলেকশন। দে আর বেসিক্যালি স্যাটিসফাইড উইথ আর অ্যাপ্রোচ। ওরা জানেন যে আমাদের নির্বাচন ভালো, ফেয়ার অ্যান্ড ফ্রি হবে। দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের উপদেষ্টা ডেরেক শোলে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।